आशीष बांगला प्रो चैनले सकल के स्वागत। आमरा आज के आशीष बांगला प्रो चैनले अलंकारेर शेष पर्वे एसे गेछि। जारा आशीष बांगला प्रो चैनल नियमित देखे तार प्रत्येकेई जाने बेश कयेकटि पर्व निये बांगला अलंकार आलोचना करेछि। आज के आमरा सेई आलोचनार शेष पर्याये एसे गेछि। आज के आमरा विरोधमूलक अर्थालंकार थेके तीनटी एवं गुणार्थ प्रीतिमूलक अर्थालंकार थेके तीनटी मोट छटी अलंकार निये आलोचना करे अलंकारेर जे धारावाहिक आलोचना सेटा शेष करब। विरोधमूलक अर्थालंकार थेके आलोचना करब विभावना, असंगति एवं विषम अलंकार। और गुणार्थ प्रीतिमूलक अलंकार थेके आलोचना करब बैजस्तुति अलंकार, शोभावक्ति अलंकार एवं अर्थान्त न्यास अलंकार। तबे आलोचना जावार पूर्वे प्रत्येक के चैनल सबसक्राइब करते अनुरोध करी। भिडियो सवार आगे पे बेल आईकन क्लिक कर दी अनुरोध जाना। शुरू करब आलोच्य विषय अर्थात जे कटी अलंकार आलोचना बाकी रही है से छटी अलंकार आलोचना। प्रथम आसा जा विरोधमूलक अर्थालंकार विभावना अलंकार नहीं आलोचना। विभावना अलंकार काके बोले ना जे अलंकारे कारण थाके ना किन्तु कार्य घटे ताके बोले विभावना अलंकार। आमरा साधारण भावे प्रत्येकेई जानी जे प्रतिटी कार्य कारणेर संगे सम्पर्कयुक्त अर्थात कारण थाकले तबे कार्य घटे। किन्तु कविरा जखन एमन अलंकार सृष्टि करेन जेखाने देखा जाए कार्य आछे किन्तु कारण नेई तखन सेटार नाम विभावना अलंकार। जेमन बिना मेघे वज्राघात, अकस्मात इंद्रपात, बिना बाते निभे गेल मंगल प्रदीप। अर्थात वज्राघातेर कारण मेघधरा किन्तु जदि मेघ नेई अथच वज्राघात हय किंबा कोनो बातास छाड़ाई जदि मंगल प्रदीप निभे जाय तबे सेटा कारण छाड़ाई कार्य घटेछे बोलते हबे। से क्षेत्रे हबे विभावना अर्थालंकार। जेमन ए उदाहरणटा दिलाम बिना मेघे वज्राघात, अकस्मात इंद्रपात, बिना बाते निभे गेल मंगल प्रदीप, एटी हलो विभावना अलंकार। एरपर असंगति अलंकार। असंगति कि ना असंगति अलंकार हलो कारण और कार्यर मध्ये जखन असंगति घटे তখন সেটা অসঙ্গতি অলংকার। অর্থাৎ এক স্থানে কারণ আছে অপর অন্য স্থানে যদি কার্য থাকে অর্থাৎ এই কারণ ও কার্যের মধ্যে যদি অসঙ্গতি ঘটে তবে সেটার নাম অসঙ্গতি অলংকার। যেখানে কারণ সেখানেই ঘটে কার্য। কিন্তু সাহিত্যিকরা যখন এমন সৃষ্টি করেন যে এক জায়গায় কারণ আছে অন্য জায়গায় কার্য ঘটেছে তখন সেটা হয়ে ওঠে অসঙ্গতি অলংকার। যেমন ওদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। সাধারণভাবে যেখানে শ্রাবণ ধারা ঝরে পড়ে সেখানেই কদম ফুল ফুটে ওঠার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কবি বলছেন ওদের বনে ঝরে শ্রাবণ ধারা, যেহেতু ওদের বনে শ্রাবণ ধারা ঝরেছিল কদম ফুল ফোটার কথা ওদের বনে। কিন্তু সেই কদম ফুল ফুললো কোথায়? না আমার বনে, আমার বনে কদম ফুটে ওঠে। এখানে অসঙ্গতি অলংকার হয়েছে। এরপর বিষম অলংকার। বিষম অলংকার কাকে বলে? না কারণ যা চাই তার পরিবর্তে যদি অন্য কার্য ঘটে বা কারণ ও কার্য দুটি একান্ত অসম্ভব ঘটনার যদি মিলন হয় তবে তাকে বলা হবে বিষম অলংকার। কারণ ও কার্য এতই বিপরীত ধর্মী চরিত্র যে সেগুলি মিলনের কথা নয়। কিন্তু সেই কারণ ও কার্যের যদি মিলন হয় অথবা কারণ যা চাই কার্য যদি তার পরিবর্তে অন্য কিছু ঘটায় তবে সেটা হয়ে যাবে বিষম অলংকার। যেমন সুখেরও লাগিয়া এঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল।
মানুষ সুখের জন্য ঘর বাঁধে, সুখে শান্তিতে বসবাস করার জন্য। কিন্তু কবিতার পরিবর্তে কি পেলেন, বক্তা কি পেলেন, না অনলে পুড়িয়া গেল সেই সুখের ঘর, আগুনে পুড়ে গেল। অর্থাৎ ঘর বেঁধেছিলেন সুখের জন্য, কারণটা হচ্ছে সুখের জন্য ঘর বাঁধা, ফলটা হলো আগুনে পুড়ে যাওয়া। অর্থাৎ কারণ একটি চেয়েছে, কার্য অন্য ঘটছে, সুতরাং এটা বিষম অলঙ্কার। অথবা মাটিতে যাদের ঠেকে না চরণ, মাটির মালিক তাহারাই হন। সাধারণভাবে মাটির মালিক কারা হওয়া উচিত, না যারা মাটির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত তারাই মাটির মালিক, তারাই প্রকৃতপক্ষে মাটিকে বোঝে। কিন্তু এমনই ভাগ্য সেই সমস্ত বাবুরাই মাটির মালিক, সেই সমস্ত মহাজনেরাই মাটির মালিক যাদের সঙ্গে মাটির কোনো সম্পর্ক নেই। এক্ষেত্রে এটা হয়ে গেল বিষম অলঙ্কার। এরপর আসা যাক গূঢ়ার্থ প্রীতিমূলক অলঙ্কারে। গূঢ়ার্থ প্রীতিমূলক অলঙ্কারের মধ্যে প্রথম অলঙ্কার যেটা বলবো সেটা হল ব্যজস্তুতি অলঙ্কার। ব্যজস্তুতি অলঙ্কার কি? না ব্যজস্তুতি অলঙ্কার হল সাধারণভাবে যেখানে নিন্দার ছলে স্তুতি বা প্রশংসা করা হয়, বা প্রশংসার ছলে নিন্দা বা ত্রুটি করা হয়, তখন তাকে বলা হবে ব্যজস্তুতি অলঙ্কার। অর্থাৎ কারো হয়তো আমি উপরে প্রশংসা করছি, আসলে সেই প্রশংসার পেছনে রয়েছে নিন্দা। অথবা কারো নিন্দা করছি, সেই নিন্দার অন্তরালে রয়েছে প্রশংসা। অর্থাৎ নিন্দার ছলে স্তুতি বা স্তুতির ছলে নিন্দা, এটাকে বলা হবে ব্যজস্তুতি অলঙ্কার। যেমন তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা দুই বিঘা জমি, তার থেকে এই চরণটি নেওয়া হয়েছে। উক্ত কবিতায় আমরা দেখতে পাই প্রকৃতপক্ষে চোর হল মহারাজা, যে মহারাজা বাগান সমান করার জন্য, দৈবপ্রস্থে সমান করার জন্য উপেনের শেষ সম্বল দুবিঘে জমিকে চোর করে নিয়ে নিয়েছিল। অথচ কালের নিয়মে সেই মহারাজার সাধু আর দুটি আমকুড়াবার অপরাধে সেই উপেন হয়ে গেল চোর। তাহলে যখন কবি বলছেন বা উপেন বলছে তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। হ্যাঁ সত্যি, মহারাজা তুমি আজ সাধু, আজ আমি হলাম চোর। প্রকৃতপক্ষে ওই মহাজনই চোর, কিন্তু সেটা উল্টো করে বলা হলো, সেই কারণে এটা ব্যজস্তুতি অলঙ্কার। বা আর একটু উদাহরণ দেওয়া যায়, কি সুন্দর মালা পরিয়াছ বলে প্রচিত, যখন রামচন্দ্র সাগরের কে বন্ধন করেছিলেন, তাই দেখে রাবণ বলে উঠেছিল কি সুন্দর মালা পরিয়াছ বলে প্রচিত, হে সমুদ্র তুমি কত সুন্দর মালা পরেছ, এটা কি প্রশংসা করছে উপরে। কিন্তু আসলে কি, সমুদ্রকে কোনো বন্ধনে বাঁধা যায় না, কিন্তু তাকে বেঁধে ফেলেছে, অর্থাৎ সে রামচন্দ্রের কাছে ধরা দিয়েছে, এটা তার অসম্মান, এটা তার নিন্দা, কিন্তু এটাকে প্রশংসার ছলে পাঠকের সামনে তুলে ধরা হলো, অথচ এর অন্তরালে আছে নিন্দা। সুতরাং এটি ব্যজস্তুতি অলঙ্কার। এরপর আসা যাক শোভাভক্তি অলঙ্কার। শোভাভক্তি অলঙ্কার কাকে বলে? কোনো বস্তু বা বিষয়ের রূপ গুণ বা স্বভাবকে যখন যথাযথভাবে তুলে ধরা হয়, তখন তাকে বলা হয় শোভাভক্তি অলঙ্কার। কোনো বস্তু বিষয় এদের রূপ গুণ বা কোনো স্বভাবের বর্ণনা পুরোপুরি যখন দেওয়া হয়, যথাযথভাবে তুলে ধরা হয়, তখন তাকে বলবো শোভাভক্তি অলঙ্কার। যেমন পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ডাকা প্রভাত বেলা। একটি গ্রামের সুন্দর রূপচিত্র কবিতার কলমে যথাযথভাবে
রূপায়িত করেছেন, যথাযথভাবে তুলে ধরেছেন। সুতরাং এটি সভাভক্তি অলঙ্কার। এরপর আসা যাক অর্থান্তন্যাস অলঙ্কারে। অর্থান্তন্যাস অলঙ্কার কাকে বলে? না, অর্থান্তন্যাস অলঙ্কার হল সামান্য বক্তব্য দ্বারা বিশেষ বক্তব্য, বা বিশেষ বক্তব্য দ্বারা যখন সামান্য বক্তব্যকে সমর্থন করা হয় তখন তাকে বলা হয় অর্থান্তন্যাস অলঙ্কার। বিশেষ মানে পার্টিকুলার, আর সামান্য মানে জেনারেল। অর্থাৎ একটি বিশেষ বস্তু বা ব্যক্তির দ্বারা, বিশেষ বিষয়ের দ্বারা, নির্দিষ্ট বিষয়ের দ্বারা এটি অনির্দিষ্টকে যখন সমর্থন করা হয়, ইন জেনারেলকে যখন সমর্থন করা হয়, সামান্যকে যখন সমর্থন করা হয়, বা উল্টোটা সামান্যের সমর্থনে যখন বিশেষ সমর্থিত হয় তখন তাকে বলা হয় অর্থান্তন্যাস। যেমন কাঁটাহেরি কান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। কমল তুলতে গিয়ে কাঁটা দেখে থেমে গেলে কি হয়, ক্ষান্ত হলে কি হয়, দুঃখ ছাড়া এই মোহিত অর্থাৎ পৃথিবীতে সুখকে কবে পেয়েছে। অর্থাৎ এই যে পদ্মের উদাহরণ, পদ্মে কাঁটা আছে এবং তুলতে গিয়ে থেমে গেলে চলে না, এটা হলো একটি বিশেষ উদাহরণ। তার থেকে কবি সামান্যতে উত্তীর্ণ হচ্ছেন যে দুঃখ বিনা সুখ কখনো পৃথিবীতে আসে না, পাওয়া যায় না। অর্থাৎ বিশেষ থেকে সামান্যে গেছেন, সামান্যকে সমর্থন করা হয়েছে। সুতরাং এটি অর্থান্তন্যাস অলঙ্কার। আজ এই পর্যন্ত। প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।